ভোটচোর বিজেপি পার্টি এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই বিজেপি পার্টি লোকসভা ভোটে ভোট চুরি করে জেতার চেষ্টা করছিল আর সেটা হাতে নাতে ধরে ফেললেন প্রাক্তন বিজেপি নেতা ও বর্তমানে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ মজুমদার এক এক করে প্রমাণ দিলেন যে বিজেপি পার্টি কীভাবে ভোট চুরি করছে আর এই প্রমাণগুলো ফাঁস হওয়ার পরই চরম বিপদে পড়েছে বিজেপি পার্টি বিজেপি এতদিন ভেবেছিল যে তারা গোপনে ভোট চুরি করে জিতে যাবে আর মানুষ বুঝতে পারবে না কিন্তু প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার যে সমস্ত তথ্য তুলে ধরেছে আর তাতেই ফেসে গেছে বিজেপি পার্টি এবং এই লোক লোকসভা ভোটে পুরোপুরি গো হারান হেরে গেল নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি চলুন প্রাক্তন বিজেপি নেতা ও বর্তমানে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বিজেপি পার্টির ভোট চুরির কী কী তথ্য দিল তাতে বিজেপি পার্টি কত বড় বিপদে পড়ল এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন দেখুন এটা তো সত্যি ঘটনা সারা ভারতবর্ষের সকলেই যারা ভোট নিয়ে যুক্ত থাকেন স্টেক হোল্ডার আলোচনা করেন যারা কনসালটেন্ট যারা এই ভারতের বৃহত্তম পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নজর রাখছেন তারা সকলে কিন্তু অবাক হয়ে গেছেন যে আজকের প্রযুক্তির যুগে যেখানে ভোট হচ্ছে ইভিএম এ যেখানে ভোট শেষ হওয়ার পনেরো মিনিটের মধ্যে প্রত্যেকটা বুথে কত ভোট হয়েছে সেই সংখ্যাটা পাওয়া যায় এবং সেখানে কত ভোটার সেই সংখ্যাটা তো আগে থেকেই জানা এবং সেই সংখ্যা পৌঁছে যায় সেন্ট্রাল ইলেকশন কমিশনে সেখানে তাদের কম্পিউটারে এগুলো যোগ করে তার পার্সেন্টেজ বার করতে খুব বেশি হলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ সেখানে ইলেকশন কমিশন ইলেকশন হয়ে যাওয়ার সাত দিন পরে তারা ছ পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছেন ভোটের সংখ্যা কোন ম্যাজিকে কোন দূরভূষণ দি এটা তো প্রত্যেকের মনের প্রশ্ন তাদের সিস্টেম কি তাহলে কাজ করছিল না এটা তো ম্যানুয়াল হয় না যে পোস্টে আসলো সব জায়গায় সেই জিনিসগুলো লেজারে লেখা হলো যোগ করা হলো ক্যালকুলেটারে বসে ইনপুট দিয়ে ভাগ যোগ করে তারপর পার্সেন্টেজ কষে বার করতে হচ্ছে একশো নব্বইটা সিট তাই জন্যে আমাদের দেরি হলো এই যুক্তি খাটে আজকের প্রযুক্তির যুগে কি যুক্তি দেবেন ইলেকশন কমিশন এই জন্যই বলছি এর মধ্যে একটা দূরভিশন দিয়ে আছে সবাই বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো সামনে নিয়ে এসছেন তিনি এতদিন ধরে ইলেকশন করছেন ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে তার আন্দোলনেই আজকে প্রত্যেকটা নাগরিক ভারতবর্ষের বা যারা ভোটার তাদের বুকে গর্বের সচিত্র ভোটার ভোটার পত্র যেটা থাকে ভোটার আইডি কার্ড যাকে বলা হয় তার জন্য একজন যদি দায়ী থাকে সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট পার্সন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলনের জন্য এটা হয়েছে এই যে ব্যালটের গণ্ডগোল ছাড়িয়ে সেটাই যাওয়া হয়েছে ইভিএম মেশিনে তার জন্য যদি সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট পার্সন কেউ থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে সারা ভারতবর্ষের সব থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ সব থেকে পুরনো রাজনীতিবিদ তার থেকে বয়সে কয়েকজন বড় হতে পারে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতায় তারা বড় নয় মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে এসছেন যে এর মধ্যে ঘটনাটা কি আরো আসছে এই কথা কারণ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী এবং বিজেপি নির্বাচন কমিশনার অ্যাপয়েন্ট হতো তিনজনের কমিটি সেখানে থাকতেন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনজনে মিলে ঠিক করতেন এই নিরপেক্ষতা নষ্ট করে তিনি বললেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মনোনীত একজন মন্ত্রী থাকবে তার মনোনীত মন্ত্রী তো তার চামচা হবে অমিত শাহ কে করেছেন আর অদিত চৌধুরী বিরোধী নেতা হিসেবে তিনের মধ্যে দুজনকে আমি পকেটে পড়ে নিলাম আমি আর অমিত শাহ এবার আমরা যা ঠিক করবো সেটাই হবে এটা কি নিরপেক্ষতা হলো সারা পৃথিবী নিন্দা করেছে চিচি করেছে সুপ্রিম কোর্টে কেস ঝুলে আছে সুতরাং নির্বাচন কমিশনকে পলিউট করেছেন পলিউটেড নির্বাচন কমিশন তৈরি করেছেন নরেন্দ্র মোদী নিজে কি উদ্দেশ্যে করেছেন কেন করেছেন আমাদের প্রশ্ন তার মানে তিনজনে মিলে আগে যারা নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় হতো তারপর ভরসা রাখতে পারেননি তারা কিসের জন্য তাদের কিসের ভয় মানুষ ভোট দেবে তো সুতরাং কারসাজি করার উদ্দেশ্যেই এই ঘটনাগুলো করা হয়েছিল বলে আমরা মনে করি এবং কারসাজি হয়েছে আমরা সাধারণ জনগণও সেটা মনে করে সেটারই উত্তর চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি অন্য অভিযোগ না করে এর সদার্থক কথা বলুন তিনি নির্বাচন কমিশনকে বলেছেন বিজেপি কেন উত্তর দিচ্ছে আমি বুঝতে পারছি না বিজেপি কি নির্বাচন কমিশনের মুখপাত্র আমার প্রধান প্রশ্ন বিজেপি তো নির্বাচন কমিশনের মুখপাত্র নয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনাদের দায়িত্ব সারা ভারতবর্ষের জনগণকে আপনাদের নিরপেক্ষতা এবং আপনাদের স্বচ্ছতা প্রমাণ করার দায়িত্ব আপনাদের আপনারা সেটা করুন সেখানে বিজেপি এত গায়ে ফোস্কা পড়ছে কেন